দিদি গাড়িটা যে থামাতে বললে এটা তো পার্কিং জোন না আমি কি একটু আগে গিয়ে রাখব না মানে তুই চলো কমন চলো আমি অলমোস্ট রেডি শুধু শাড়িটা পরব ব্যাস কমল এক্ষুনি চলে আসবে তুই কেন বুঝতে পারছিস না মানে তোমার তো ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস আছে লাইক জিএম এর ক্লাস আমি জেনারেলি মিস করি না বৌদি বৌদি কি হয়েছে রূপসা নীল আবার কিছু বলেছে না না বৌদি নীল না নীলের এক পাওনাদার আমাকে ফোন করেছিল বললো যে টাকা না পেলে সে ইমিডিয়েটলি বাড়িতে চলে আসবে আর এখানে এসে একটা সিন ক্রিয়েট করবে আমার কিন্তু কিন্তু রূপসা উনি তো আমাদের অ্যাড্রেস জানেন না না বৌদি সে আমাকে বলেছে যেখান থেকে হোক সেটা চেক করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি 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 দেখছি দাঁড়াও আমি কাকে চাই নীল বাবুকে ডেকে দিন দেখুন এভাবে দরজায় দাঁড়িয়ে তো সব কথা বলা যায় না আপনারা ভিতরে এসে বসুন আমি এক্ষুনি নীলকে ডেকে দিচ্ছি আসুন আসুন না দাদা আসুন এখানে বসুন বসুন আপনারা এখানে একটু অপেক্ষা করুন আমি ওকে ডেকে দিচ্ছি আর তুমি কি এখানে কোনো নতুন প্রজেক্টের কথা ভাবছো আসলে সেই ব্যাপারে আপনার সঙ্গে একটু আলোচনা ছিল আর কি আমাদের যে ইম্পোর্ট আর এক্সপোর্টের ব্যবসাটা রয়েছে ইনফ্যাক্ট আমি সেটা থেকে একটু শিফট করতে চাইছি জানেন তো আমার বেশ কিছু টাকা ব্লক হয়ে আছে তো তাই নীল বাইরে দুজন লোক তোমার জন্য অপেক্ষা করছে আমার জন্য আমি একটু আসছি আপনারা আপনারা এখানে কি করছেন এখানে কেন খুব শেয়ানাইগিরি করছেন তাই না ভাবছেন যে আপনার অ্যাড্রেসটা খুঁজে পাবো না লেন আমার টাকাটা বার করো না আপনারা ভুল বুঝছেন আপনারা তো আমার প্রেজেন্ট কন্ডিশন জানেন আমি তো চেষ্টা করছি না আরে ওই সব গল্প অনেক দিন ধরে শুনেছি জারণ আর যদি টাকা না পাই না একবারে বেইজ্জত করে ছেড়ে দেবো আপনার পিছনে বেফালতু সময় নষ্ট করা আমার কোনো ইচ্ছে দেখুন না নীল চিনলাম না দাদা আমার বন্ধু ব্যবসায়ী বসো বন্ধু বন্ধু সব আরে এত উত্তেজিত আমার কি আছে আমি তো বলছি আমি ব্যস্ত ছিলাম বলে সময় দিতে পারিনি আমি অ্যারেঞ্জ করে ফেলবো চলো চলো চা খেয়ে আসি বাইরে হাঁটতে হাঁটতে কথা বলা যাবে চলো বললে না তো বৌদি কেমন আছে অনেকদিন খবর পাই বৌদি আছে মোটামুটি আছে ও আচ্ছা আচ্ছা ওই হ্যাঁ আসলে অনেকদিন দেখা হয়নি বলে ইলা নীলের বন্ধু তখন পরিষ্কার শুনলাম আপনি আপনি করে বলছে বেশ হটটাক মতন হচ্ছিল মনে হচ্ছিল এখন আবার নীল তুমি তুমি করে বললো আর নীল ওদের বাইরেই বা চা খেতে নিয়ে যাচ্ছে কেন বাড়িতেই তো চা বলতে পারতো দুটো দিন শ্রেয়া ছিল না বাড়িটা একেবারে ফাঁকা আজকে আমার দেখেও শান্তি এই যে শ্রেয়া পরিবেশন করছে সবাই আমরা খাবার টেবিলে না হলে আর ভরা সংসার না এখনো কিন্তু ঠিক সেরকম ভরা সংসার বলা যায় না একটা অভাব আছে কিসের অভাব একটা বাচ্চার বড় অভাব আছে বাড়িতে যাই বলো শ্রেয়া রূপমের কিন্তু এবার একটা বাচ্চার কথা ভাবা উচিত